বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি দেখাবো অর্ডার ডেলিভারি প্রসেস, অর্থাৎ আপনার একটা সেল কনফার্ম হওয়ার পরে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাইয়া এটা হোম ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে আপনারা কিভাবে হোম ডেলিভারি দিবেন, অথবা ফোন করে আপনাকে বললো যে আমার এই প্রোডাক্টটা লাগবে, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে হোম ডেলিভারিতে পাঠাবেন। এক্সাম্পল, আমাকে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি বলছি যে আমাকে হচ্ছে আপনার সুমাইয়া, সুমাইয়া এই নাম থেকে ফোন করে আমাকে বললো যে ভাই আমার হচ্ছে ডাভ শ্যাম্পু লাগবে 2 পিস। সো কোথায় লাগবে? সে আপনাকে হচ্ছে ধরেন অ্যাড্রেস দিল যে আপনার হাউস 3, এরকম হাউস 3 রোড 9B, এরকম হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিল। অ্যাড্রেস দেওয়ার পরে আপনি তাকে প্রথমত ক্লায়েন্ট লিস্টে নিয়ে নিলেন, কারণ সে আপনার থেকে এক্সিস্টিং কাস্টমারও হতে পারে। সো এখান থেকে আমি হচ্ছে নাম দিব সুমাইয়া, দেন হচ্ছে ডাভ, আমি তার নামে একটা বিল করতেছি, সে যেহেতু 2 পিস চাইছে, আর সে যদি আপনার স্পেশাল ক্লায়েন্ট হয় তাহলে তাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন, 1600 টাকার মধ্যে আপনি হচ্ছে 100 টাকা ডিসকাউন্টে দিয়ে দিবেন, সেক্ষেত্রে 1500 টাকা তার বিল। এখন সে যদি আপনাকে পেমেন্ট করে, যদি আপনাকে পেমেন্ট করে, এক্সাম্পল সে আপনাকে হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করলো, তাহলে আপনি কি করবেন? এখান থেকে 500 টাকা নিয়ে সেলটা কমপ্লিট করবেন। দেখেন, 500 টাকা নিয়ে আপনি সেলটা কমপ্লিট করার পরে এই রিসিপ্টটাকে প্রিন্ট করবেন, এটা হচ্ছে তার বিল কপি, তার মানে তার কাছে ডিউ পাবেন 1000 টাকা। সো এটা তো প্রিন্ট করবেন, এটা তার সাথে যাবে। দেন আপনারা চলে যাবেন হচ্ছে সেলস লিস্টে, সেলস থেকে POS সেলস, পোস্ট সেলস, এখানে এই দেখেন সুমাইয়ার নামে একটা সেল আছে যেটা ডিউ। সো এটাকে অ্যাকশনে গেলে এই দেখেন অ্যাড ডেলিভারি, অ্যাড ডেলিভারি, অ্যাড ডেলিভারি বলতে যেমন আমরা বলতেছি যে ডেট এটা যাবে হচ্ছে আগামীকালকে 23 তারিখ, কখন যাবে আমাদের হচ্ছে 10টায় যাবে, বরাবর 10টায় যাবে। আচ্ছা স্ট্যাটাসটা কি? ডেলিভারি, ডেলিভারিং এর মধ্যে আছে এটা, রেফারেন্স নাম্বার প্রয়োজন নাই, ডেলিভার্ড বাই এক্সাম্পল মাহফুজের মাধ্যমে এটা ডেলিভারি হবে। সো মাহফুজের মাধ্যমে যদি ডেলিভারি হয় তাহলে কাস্টমারকে ডেফিনেটলি সুমাইয়া, আর অ্যাটাচমেন্ট হিসাবে আমাদের এখানে কিছু রাখার প্রয়োজন নাই, অ্যাড্রেস কিন্তু ওই যে এখানে কিন্তু চলে আসছে। সো এখানে ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি যেটা আসলে প্রিন্ট হবে, আর নোট, তো নোটের মধ্যে আমরা লিখে দিলাম প্লিজ পে অন ডেলিভারি, যেহেতু তার কাছে 1000 টাকা পাওনা আছে, সো প্লিজ পে অন ডেলিভারি। সো এখানে যদি আমরা এটা ক্রিয়েট করে ফেলি তাহলে দেখেন সেলসের ভেতরে ডেলিভারি নামে যে সেকশনটা আছে এই ডেলিভারির মধ্যে একটা কিন্তু পেন্ডিং হয়ে গেছে, যে এটা কি, এটা ডেলিভারি, দ্যাট মিন্স এটা কিন্তু এখনো ডেলিভারি করা হয়নি। সো কি প্রোডাক্ট কোথায় যাচ্ছে, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে ডাভ শ্যাম্পু 2 পিস, এখানে কিন্তু কোনো দাম দেখানো হয় না, খেয়াল করছেন কি? এটা প্রিন্ট করে আপনি এটা হাতের মধ্যে ইনভয়েসটা দিয়ে দিতে পারেন যে এই ঠিকানায় যাবে এই। এখন তার কাছে যে ইনভয়েসটা দিয়েছেন সেটার মধ্যেই কিন্তু তার ডিউয়ের পরিমাণটা উল্লেখ করা আছে। সো এখান থেকে সে হচ্ছে যদি ডেলিভারিটা আপনার কাছে ফেরত আসে তাহলে আপনারা কি করবেন, মানে ডেলিভারি সে কমপ্লিট করে আসলো, তাহলে প্রথমত এই এডিট ডেলিভারিতে গিয়ে এটাকে ডেলিভার্ড করে দিবেন, তো রিসিভড বাই সুমাইয়া, কারণ হচ্ছে সে কিন্তু আপনাকে একটা রিপিট কাগজ পাঠাবে, সেই কাগজটাকে আপনারা চাইলে স্ক্যানিং করে আপনারা হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা রেকর্ড থাকবে যে আপনি কিন্তু অর্ডারটা রিসিভ করছেন, এবং আমাদেরকে কিন্তু আপনি ডকুমেন্ট আছে আমাদের কাছে যে এই ডকুমেন্টে আমাদের হচ্ছে আপনার কাছে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। তো এটা তো গেল হচ্ছে প্রোডাক্টের ডেলিভারি, কিন্তু এখন সে যে টাকাটা দিছে সেটাও তো আপনাকে রিসিভ করতে হবে। সো সে আপনাকে 1000 টাকা দিয়ে দিছিল, দ্যাট মিন্স আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পর অ্যাড পেমেন্টে যাবেন, অ্যাড পেমেন্টে গিয়ে আপনি বাকি টাকা পে করে নেবেন, শেষ, আপনার এটার ঝামেলা শেষ। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এটা হচ্ছে যে এটাকে যদি আপনি একটা প্যাকিং লিস্ট বানাইতে চাইতেন যে আমার এত কিছুর দরকার নাই, শুধু এই প্যাকেটের ভেতরে কি আছে এটা, তাহলে কিন্তু এই যে এটা একটা প্যাকিং লিস্ট, দেখেন বিলার সফটওয়্যার বাংলাদেশ রেফারেন্স অমুক অমুক, এটার ভেতরে এই প্রোডাক্টগুলো আছে, ডাভ শ্যাম্পু আছে 2 পিস। যেমন আমরা যদি অন্য আরেকটা প্যাকিং লিস্ট দেখি, দেখেন তাহলে প্যাকিং লিস্ট যদি দুইটা থাকে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এই যে দেখেন ভিউ রিসিপ্ট, অর্থাৎ যদি আপনার পুনরায় রিসিপ্ট প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা ডেলিভারির বিষয়টা বুঝতে পেরেছেন, ডেলিভারিরও কিন্তু একটা রিপোর্ট আছে। হ্যাঁ দুঃখিত, ডেলিভারি রিপোর্টটা এখানে নাই, ডেলিভারি রিপোর্টটা আছে হচ্ছে ওই যে পারচেস সেকশনের ভেতরে, প্রোডাক্ট সেলস, সেলসের ভেতরে ডেলিভারিস, এখান থেকে আপনারা হচ্ছে ফিল্টারিং করতে পারবেন যে এক্সপোর্ট টু এক্সেল ফাইল, এটাকে যদি আমরা এখন এক্সপোর্ট করি সিলেক্ট করে, তো
তাহলে সেই অনুপাতে আমাদের কাছে এক্সপোর্ট হয়ে যাবে। আমি সবগুলি করে দেখাচ্ছি আপনাকে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই যে এখানে কিন্তু কবে 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 কত টাকা কোথায় গেছে সব কিন্তু এখানে চলে আসছে। সো আই থিঙ্ক আপনি ডেলিভারির বিষয়টা ক্লিয়ার হয়েছে।